ফের ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তান। ঘটনায় মৃত্যু হয়েছে 9 জন পুলিশকর্মীর, আহত বহু। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা প্রকাশ করা হয়েছে। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরণের একটি ভিডিও ব্যাপক ভাইরাল হয়েছে। পাক প্রশাসন সূত্রে জানা গিয়েছে, সোমবার বালুচিস্তান প্রদেশের সিবি ও কাছি সীমান্তবর্তী বোলান এলাকায় বিস্ফোরণের ঘটনাটি ঘটে। সে সময় একটি পুলিশের গাড়ি বোলান এলাকা দিয়ে যাচ্ছিল। পুলিশের গাড়িটি কামব্রিজের কাছে আসতেই আচমকা বিস্ফোরণ হয়। ঘটনায় প্রাণ হারান 9 জন পুলিশকর্মী। অন্যদিকে বিস্ফোরণের জেরে কড়া নিরাপত্তায় পুরো এলাকাটি ঘিরে ফেলা হয়েছে। ইতিমধ্যে ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন। তবে আত্মঘাতী হামলার জেরে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলেই মনে করা হচ্ছে। গোটা ঘটনায় পাক জঙ্গি সংগঠন তেহরিক তালিবান পাকিস্তানের মদত রয়েছে বলে দাবি স্থানীয় প্রশাসনের। তবে এখনো পর্যন্ত কোনো সংগঠনের তরফে হামলার দায় স্বীকার করা হয়নি। উল্লেখ্য, পাকিস্তানের মাটিতে লাগাতার নাশকতা চালিয়ে যাচ্ছে তেহরিক তালিবান। পাক প্রশাসনের অভিযোগ, টিটিপি জঙ্গিদের মদত দিচ্ছে তালিবান। পাকিস্তানে হামলা চালিয়ে আফগানিস্তানে আশ্রয় নিচ্ছে এই জঙ্গিরা। যদিও ইসলামাবাদের এই অভিযোগ মানতে নারাজ আফগানিস্তানের তালিবান সরকার। তালিবান মন্ত্রিসভায় স্থান পেয়েছেন পাক মদতপুষ্ট হাক্কানি গোষ্ঠী। যদিও হাক্কানিদের একেবারেই পছন্দ করে না তালিবান, কার্যত সেই কারণেই কিছুদিন পরপরই দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ লেগেই চলেছে। আর পাকিস্তানিদের এই খেসারত দিতে হচ্ছে রক্তের বিনিময়ে।